হাই, গুড ইভিনিং টু অল অফ ইউ। তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম যে আজ থেকে নতুন ফিফথ সেমিস্টারের আমরা ভিডিও আপলোড করব, এবং ফিফথ এবং থার্ডের তো থার্ড নতুন সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে আজকে। এবং এই যে পেপারটা আছে CC12 তোমাদের বিশেষ করে ফিফথ সেমিস্টারের, সেই পেপারটার যে শুরু করার আগে, মূল পেপারটা শুরু করার আগে কিছু বেসিক জিনিস তোমাদের ইনফর্ম করতে হবে, মানে জানতে হবে। তাই তুমলোগো থোড়া এসে কুছ বেসিক চিজো কে বারে মে পাতা হোনা চাহিয়ে, জেসে উসকে বাদ তুমলোগো পুরা পেপার সমঝ মে আয়েগা। তো ইসিলিয়ে মেরা ভিডিও হ্যায়, বহুত হি ছোটা হোগা, সো পুরা ভিডিও দেখনা আর ধীরে ধীরে সমঝনা হ্যায় তুমলোগো কো। তো কোশিশ করতে হ্যায়, বিষয়বস্তুটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশেতে কখন এলেন, মানে আমি কী কী বিষয়ে তোমাদের সঙ্গে বলবো শেয়ার করবো, জাস্ট গল্পের মতো করে, কী কখন তৈরি হলো, কেন এসেছিলেন এদেশে, এবং এদেশে আসা তাদের পরে তাদের কী পরিস্থিতি হয়েছিল, রাজনৈতিক পরিস্থিতি, কতটা চাপের মধ্যে ছিলেন বা কতটা তার প্রফিট করতে পেরেছিলেন, এবং এবং তার সঙ্গে সঙ্গে সমকালীন যে রাজনীতি, ভারতবর্ষের যে রাজনীতি, সেখানে তারা কতটা অংশ, মানে তারা পার্টিসিপেট করছেন এবং সুযোগটা নিচ্ছেন, দিয়ে তারপরে তার প্রভাব বিস্তার করছেন। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে জাস্ট একটা গল্প করব, জাস্ট শোনো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 সালে, এবং 31 ডিসেম্বর 1600 সালে ব্রিটিশ গভর্নমেন্টের পাস করা এটা একটা কোম্পানি, এবং এটা মূল উদ্দেশ্য ছিল যে সেটা লন্ডন শহরে যারা ব্যবসায়ী ছিলেন তারা মিলিয়ে এটা তৈরি করেছিলেন, এবং আমাদের যে ইংল্যান্ডের ইস্ট বলতে আমাদের যে এশিয়া মহাদেশের দিকে বাণিজ্য করার জন্য, অর্থাৎ বিজনেস করার জন্য, কারণ সেই সময়তে ওলন্দাজদের যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়ে গিয়েছিল, এবং তারা আমাদের এই এশিয়া মহাদেশে বিজনেস করতে শুরু করে দিয়েছিল। তো সেই উদ্দেশ্য নিয়েই তারা এটা বিজনেস করেন, শুরু করেন। তোমাদের বলে রাখি মূলত যে আমাদের দেশে যে বিদেশিরা প্রথমবার এসে উপস্থিত হয়েছিলেন, তোমরা জানো পর্তুগিজ, অর্থাৎ 1498 সালে ভাস্কো দা গামা আমাদের দেশে যে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন, সেটার প্রমাণ তো তোমরা মোটামুটি সবাই জানো। তাহলে এদের জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বিজনেস করতে শুরু করতে আসছেন তখন হচ্ছে, আচ্ছা প্রথমে যখন এসেছিলেন তখন হচ্ছে সুরাটে এসেছিলেন 1608 সালে, পহেলি বার ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সাল 31 ডিসেম্বর মে যা ফাউন্ডেশন হুয়া, ইন লোগো কা জো লন্ডন মে বিজনেস ম্যান থে সবনে মিলকে ইয়ে কোম্পানি বনায়ে থে, ক্যুকি ফার ইস্ট মে বিজনেস করনা থা, মতলব এশিয়ান কন্ট্রিজ মে বিজনেস করনা থা, ইসি কে চলতে বনায়া গিয়া থা। और पहली बार हमारे देश में आए थे 1608 गुजरात के सुरात बंदर में आए थे, तखन आमादेर जिनी मुगल बादशाह छिलेन तिनी होच्छेन जहांगीर, तो जहांगीर प्रथमे परमिशन देननी, एवं अगेन 1615 সালে আবার ট্রাই করা করেছেন। এবং বলে দিই তোমাদের সেই সময়তে ক্যাপ্টেন হকিন্সের নেতৃত্বে যে ফার্স্ট টিমটা এসেছিল ইংল্যান্ড থেকে, সেটা জাহাঙ্গীরের রাজদরবারে যে আমাদেরকে এখানে বিজনেস করার পারমিশন দেওয়া হোক, তো জাহাঙ্গীর রাজি হননি, আমাদের মুঘল বাদশাহ ও রাজি না হওয়ার কী বজহ সে চলে গিয়ে থে লটকে। আর বতা দেতে হ্যাঁ কি ক্যাপ্টেন হকিন্স জো আয়ে থে ও উস বক্ত কে জো স্টুয়ার্ট রাজবংশ কি রাজা থে ইংল্যান্ড কে ফার্স্ট জেমস দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথম জেমসের দূত হিসেবে তিনি এসেছিলেন, দূত মানে প্রস্তাব নিয়ে এসেছিলেন। 1615 সালে তিনি এগেন আসছেন জাহাঙ্গীরের রাজদরবারেতে, এখানে এবারে জাহাঙ্গীর তাদের কাছে খবর পাচ্ছেন যে ঠিক আছে তাদের প্রতি হয়তো কিছুটা নরম স্বভাব হচ্ছেন, এবং বিজনেস করার পারমিশন তিনি দিচ্ছেন। এবং এটা তথ্য আছে যে তিনি ফরমান দিয়েছিলেন একটা জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আচ্ছা 1615 সালে যখন মানে যে টিমটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টিমটা বিজনেস করার জন্য আমাদের দিল্লি রাজদরবারে দেখা করছেন, সেই টিমটা নেতৃত্ব দিচ্ছিলেন ইংল্যান্ডের একজন অফিসার ছিলেন স্যার থমাস রো।
এই ইংরেজদের প্রতিনিধি এবং টমাস রোকে বলা হয় জাহাঙ্গীর নাকি উনি ভীষণভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, 1617 পারমিশন দিচ্ছেন, 1717 উনি আবার পার্সোনাল ডেকেছেন এবং স্পেশাল পারমিশন দিয়েছেন এবং যেটাকে তাকে ফরমানও দেওয়া হয়েছিল বিজনেস করার জন্য। তাহলে ফার্স্ট টাইম একটা স্পষ্ট ধারণা তোমাদের মধ্যে করে নাও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1615 অর্থাৎ ফার্স্ট টাইম যেটা ওরা প্রথমে বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল গুজরাটের সুরাটে, এবং তারপরে আমরা দেখেছি যে 1617 অভ্যর্থনা হওয়ার পর আমাদের দেশেতে তিনটে বড় গুরুত্বপূর্ণ সেন্টার তারা বানাচ্ছেন, একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে চেন্নাই আর একটা হচ্ছে কলকাতা। তোমাদের প্রথমেই বলে দিই যে এই তিনটে সেন্টারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বলতেন প্রেসিডেন্সি, এবং এগুলো পরিচালিত তো বোর্ড অব ডাইরেক্টার্স অর্থাৎ কোম্পানির যে বোর্ড অব ডাইরেক্টার্স, একজন থাকতেন গভর্নর এবং তাকে আরও সাহায্য করার জন্য তিনজন মানুষ থাকতেন, তা এই এরা সাহায্য মানে পরিচালিত হতো। এবং এটাতে গেল ফাউন্ডেশন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাউন্ডেশনে ভারতবর্ষে তারা চলে এলেন বিজনেস করার জন্য। এখন প্রশ্ন যে তাদের প্রাথমিক উদ্দেশ্যটা কি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথমে বলে দিই জাস্ট আমরা যেহেতু খুবই সংক্ষেপে তোমাদের বলছি, এই উদ্দেশ্য ক্যা থা, ইয়ে পহলি বার ইন লোক আনে কি উদ্দেশ্য ক্যা থা, আর ইয়ে ফরমেশন কি বাত কিউ কিয়া, ফরমেশন কিউ কিয়া গিয়া থা। ইয়ে খুবই ছোট করে বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ছিল বিজনেস করা, একদম ক্লিয়ার কাট, মোটামুটিভাবে সমস্ত ঐতিহাসিকরা স্বীকার করছেন যে বিজনেস করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আরেকটা জিনিস আছে, একটাকে কন্ট্রোলকে করতেন, একটু জেনে নেওয়া যাক ইসকো কন্ট্রোল কন কর রা থা বিজনেস সেন্টার পেলে পেলে মতলব আর্লি স্টেজ অফ দেয়ার হোয়েন দে ওয়ার হেয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ পেলে পেলে যাব আমার দেশ মে আয়ে থে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব বিজনেস শুরু কিয়া থা তব ইসকা কন্ট্রোল ইনি কি হাতো মে থা, অর্থাৎ বিজনেস যারা করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা তারাই থাকতেন। এবং আর্লি ডেজেতে তখন মানে কি হতো বলতো, তখন ইংল্যান্ড থেকে স্পেশাল নির্দেশ আসতো না যে এটা করো ওটা করো এরকম টাইপের না, বিজনেস যারা আধিকারিক হতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাই মোটামুটি সিদ্ধান্ত নিতেন যে এটা কেমনভাবে বিজনেস চলবে। তাহলে মূলত এই পর্যন্তই ছিল আর কি। তবে ঐতিহাসিকদের যে বক্তব্য অনেক সময় এটা বলছেন যে সবটাই যে প্রথম সবটাই যে বিজনেস সেন্টার ছিল, বিজনেস রিলেটেড পারপাস ছিল এমনটা নয়, তবে তবে মানে আমরা যেটুকু পড়েছি সেটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে এদের উদ্দেশ্য বিজনেসই ছিল, পরে এদের মোটিভ চেঞ্জ হচ্ছে। এর চেঞ্জ হওয়ার কারণ আমি তোমাদের বলছি যে একটা একটা কোম্পানি বা বাণিজ্য করতে এসেছেন এবং তার মোটিভ চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হয়ে গিয়ে কী পরিস্থিতি হচ্ছে তার কারণ হচ্ছে পরিস্থিতি, তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি। এবং তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি এই তাদের এই ভাবনা চিন্তাকে, তারা বিজনেসম্যান এবং বিজনেসম্যান থেকে ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করার যে প্রবণতা সেটা বাড়তে শুরু হয়েছে, এবং যার জন্য কারণ কি, সেই সময় তো একজন রাজা মানে আমাদের যেহেতু মুঘল ডাইনেস্টি শেষের দিকে বলতে তখন কি শেষের দিকে বলবো না, মোটামুটি ঔরঙ্গজেব জাহাঙ্গীরের পরবর্তীকালের শাহজাহান, শাহজাহানের পরবর্তীকালে যে পলিটিক্স, তার ছেলেদের মধ্যে যে ঝামেলা এবং একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং মোটামুটিভাবে এরা অনেক উৎসাহের সঙ্গে এটা মানে এনজয় করছিলেন এবং পার্টিসিপেট করছিলেন, যার ফলে এটুকু মোটামুটি ধরে নেওয়া যায় যে 1780 খ্রিস্টাব্দের দশকের শেষে অর্থাৎ পরে শেষের দিকে মোটামুটি ব্যবসায়িক স্বার্থ ছাড়াও অর্থাৎ 1780 সালের যদি আগেটা আমরা যদি বিজনেস পারপাস ধরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ততদিন পর্যন্ত অ্যাজ এ বিজনেস কোম্পানি তারা কাজ করেছেন, কিন্তু 1780 সালের শেষের দিকটার সময়কাল থেকে তারা পরিস্থিতি সুযোগ পেয়ে যায় এবং তারা একটা বাণিজ্যিক সেন্টার থেকে মানে আমরা দেখেছি, আমি মনে হয় তোমাদের অমৃতা ম্যাডাম পড়াচ্ছেন ক্লাসেতে, যে রাজনৈতিক মানে আমাদের পট পরিবর্তন সেটা তারা সেন্টার হিসেবে অংশগ্রহণ করছেন। অর্থাৎ আমরা আমি সোজা কথা যেটা বলি যে বলছি যেটা সিপাহী বিদ্রোহ পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর পুরোপুরিভাবে আমরা একটা কোম্পানিকে একটা রাজনৈতিক
পরিস্থিতিতে তারা রূপান্তরিত হচ্ছেন, এবং আমি সেটা আসছি তোমাদের খুব সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব। মূলত মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টার্গেটটা ছিল কিন্তু প্রান্তীয় এলাকাগুলিতে বেশি করে, তবে এরা যে মহানগরগুলোতে টার্গেট করছিলেন না এমনটা কিন্তু নয়। মূলত স্টুয়ার্ট বংশের রাজা প্রথম জেমস এবং যে প্রথম চার্লস যখন বসেছিলেন তখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে যেহেতু ওদের ওই রাজবংশের মধ্যে গৃহযুদ্ধ চলছিল, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছিল না গভর্নমেন্ট থেকে। আর কিন্তু যখন ইংল্যান্ডে দ্বিতীয় চার্লস সিংহাসনে বসছেন তখন থেকে আরও ফ্যাসিলিটি পাচ্ছেন, যার ফলে তারা এবং দ্বিতীয় চার্লস এবং দ্বিতীয় জেমস যখন উঠে পড়ে লাগছেন মানে যখন বিজনেস সেন্টার বাড়ানোর জন্য গোটা ওয়ার্ল্ডে ইংল্যান্ডের ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য, তখন থেকে তাদের বাণিজ্যিক যে অ্যাক্টিভিটিস এইটাও পরিমাণটা বাড়তে শুরু হয়ে গিয়েছিল। তবে মনে রাখবে যে একটা কথা যে সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা প্রবল একটা গাঁট ছাড়া ছিল যাকে বলা হয় বহুত হি ক্লোজ রিলেশনস থা ইন লোগোকে বিচ মে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দ্য কিংস, অর্থাৎ ইয়ে ইন দোনো মে বহুত গহরা রিশতা থা। ইসকে চলতে ক্যুকি কেসা থা হম থোড়া এক এক দো রেফারেন্স দে দেতে হ্যাঁ। ऐसा रिपोर्ट्स में आता है 1660 पे स्टुअर्ट राजवंश के जब स्थापना हुई, मतलब पुनः जब राजा लोग आए तो उस वक्त क्या हुआ था, ये राजा को क्या जब सेरेमनी हुआ था, मतलब जिसको करोनेशन सेरेमनी बोला जाता है, রাজ্যাভিষেক যখন হয়েছে তো অনুষ্ঠানে যখন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ইংল্যান্ডের রাজাকে প্রায় 3,000 পাউন্ড মূল্যের একটা রূপোর ফলক উপহার দেওয়া হয়েছে, অর্থাৎ কোম্পানির তরফ থেকে উপহার দেওয়া হয়েছে, এবং তার বিনিময়ে তারা কিন্তু নানান ধরনের সনদ পাচ্ছেন ফ্রি। ট্রেড করার জন্য তো রাজার পারমিশন দরকার, সেই ব্যাপারটা তারা কিন্তু পাচ্ছেন, এবং এটা রেকর্ডসে আছে 1662 সালে বলা হচ্ছে 10,000 পাউন্ড ঋণ রাজাকে দিচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং যার জন্য এইরকমই অনেক রেফারেন্স আছে যেগুলো গভর্নমেন্ট এবং কোম্পানির মধ্যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বয়ে আছে। আজ আরেকটা রেফারেন্স তোমাদের বলে দিই, মানে মুম্বাইটা ছিল কিন্তু পর্তুগিজদের আন্ডারে, এখন এই দ্বিতীয় চার্লস ছিলেন তখনকার রাজা, কিভাবে ক্লোজ রিলেশন হচ্ছে কোম্পানির সঙ্গে রাজা দেখো, সেটা হচ্ছে পর্তুগিজদের আন্ডারে ছিল মুম্বাই, এবং আর দ্বিতীয় চার্লস ছিলেন ইংল্যান্ডের রাজা, এবং ওখানে যে পর্তুগিজ যে মহিলা মানে সরি পর্তুগিজ যে নারীকে বিয়ে করেছিলেন পর্তুগিজ রানী ক্যাথরিন, ওনাকে বিয়ে করার পর যৌতুক হিসেবে দ্বিতীয় চার্লস মুম্বাই শহরকে পেয়েছিলেন, এবং ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস ও তো আর ওখান থেকে ডাইরেক্ট মুম্বাইকে কন্ট্রোল করবেন না, অলরেডি ভারতবর্ষে বিজনেসম্যান হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এবং যার জন্যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে মাত্র দশ পাউন্ড বছরে 10 পাউন্ড খাজনার বিনিময়ে 1668 সালে দ্বিতীয় চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দিচ্ছেন যে তোমরা মুম্বাই বন্দরটাকে নাও, আমাকে 10 পাউন্ড বছরে দিও। 1687 সালে এটা বলা হচ্ছে যে ফার্স্ট টাইম সুরাট থেকে সরে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দপ্তর মুম্বাইতে স্থাপিত হচ্ছে, এবং তাহলে এটা একটা এবং এটা বলা হয় যে যখন দ্বিতীয় চার্লস এবং পর্তুগিজদের যখন দেওয়া এই মানে যৌতুক ব্যাপারটা হয়েছিল তখন তিনি নাকি কথা দিয়েছিলেন চার্লস যে ওই মুম্বাই থাকা যে সমস্ত পর্তুগিজ ফ্যামিলিগুলো রয়েছেন তাদেরকে তিনি প্রোটেকশন দেবেন, অর্থাৎ তাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ এর থেকে একটা স্পষ্ট বুঝতে পারছো যে রাজার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, অর্থাৎ মুম্বাই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ এ বিজনেস সেন্টার অ্যাজ এ ইম্পর্টেন্ট প্লেস ফার্স্ট টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে আসছে এবং ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আত্মপ্রকাশ করছে। একই সঙ্গে সঙ্গে মাদ্রাজ প্রেসিডেন্সিরও তাই, মাদ্রাজ প্রেসিডেন্সির বিকাশ অনেকটা তোমাদের বলে দিই, ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিলেন অলিভার ক্রমওয়েল, এবং অলিভার ক্রমওয়েল তিনি চাইতেন যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকুক বিজনেস সেন্টারগুলোর ওপরে, এবং তার এই পদ্ধতি অনুযায়ী গোটা বিশ্বে সেই সময়তে ইংল্যান্ডের রাজতন্ত্রের বিকাশ হয়েছিল। তো মাদ্রাজে সেন্টার তৈরি হয়েছিল এই ক্রমওয়েলের চিন্তাভাবনা ধরেই, এবং একই সঙ্গে সঙ্গে আমাদের কলকাতাতে পরে 1680 দশকের
মানে কাছাকাছি সময় থেকে এটা বলা হয় যে কলকাতা সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করছে। আচ্ছা, তার আগে বলে দিই যে মুঘল বাদশাহ জাহাঙ্গীর ঔরঙ্গজেবের সঙ্গে সেই সময়তে কিছু উদ্ধতপনা লক্ষ্য করা যাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে, এবং সেই সময় একজন ইংরেজ অফিসার ছিলেন, তার নাম হচ্ছে স্যার জোসিয়া চাইল্ড। জোসিয়া চাইল্ড ঔরঙ্গজেবকে মানতে চাইছিলেন না, অ্যাকচুয়ালি যেহেতু মুম্বাই পেয়ে গেছে, মাদ্রাজে ফাউন্ডেশন হয়েছে, বিজনেস সেন্টার স্থাপন হয়েছে, এবং কলকাতাতেও তারা আসার চেষ্টা চালাচ্ছেন। এই সময় ঔরঙ্গজেবের কাছে খবর আসে যে তারা উদ্ধতপনা চালাচ্ছেন এবং তারা বিজনেসে ভীষণ ফাঁকি মারছেন এবং আক্রমণাত্মক করার ধারণা নিচ্ছেন, এবং ওই ঔরঙ্গজেব এর ব্যাপারটা জানতে পারেন এবং তাদের শাস্তি বলতে হুমকি দেওয়া হয় ঔরঙ্গজেবের তরফ থেকে, এবং বলা হয় তাদেরকে তাদের চরিত্র পাল্টানোর জন্য। এবং এটা ভাগ্য ভালো বলা হয় যে তিনি পুরোপুরিভাবে তাদেরকে আক্রমণাত্মক মেরে যাননি, কারণ তার দাদু অলরেডি জাহাঙ্গীর তাদেরকে যেহেতু ফরমান দিয়ে রেখেছিলেন বিজনেস করার জন্য, তাই সুযোগ সুবিধাগুলো আবার তিনি প্রথমে কেড়ে নিয়েছিলেন, তারপর আবার তিনি ফেরত দিয়েছেন, অর্থাৎ ঔরঙ্গজেব ফেরত দিয়েছিলেন। অর্থাৎ মোটামুটিভাবে আমরা একটা স্পষ্ট ধারণা বুঝতে পাচ্ছি যে 18 শতকের প্রায় মাঝামাঝি সময়ে শেষের, মানে মাঝামাঝি মাঝামাঝি সময় তো বটেই, কিন্তু 18 শতকের যে মাঝামাঝি সময় ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বারবারন্ত, সেই বারবারন্তটার পেছনে মোটামুটি আমরা সবাই জানি, তোমরা মনে হয় ক্লাস 9 পড়েছো, এখন যারা ক্লাস 9 পড়ছে তারা জানবে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব হয়েছিল এবং বিজ্ঞানের যে প্রযুক্তির উন্নতি ঘটেছিল সেটার যে প্রভাব ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ কোম্পানিগুলোর প্রভাব পড়েছিল, এবং তারা বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে তাদের মাল বিক্রি করার জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, অর্থাৎ ইয়ে প্রোডাক্ট কো বেচনে কে লিয়ে এসা এসা কিয়া যা রা থা উস বক্ত, ক্যুকি ঔরঙ্গজেব থোড়া বহুত কোশিশ কিয়ে থে ইন লোগো, কোশিশ মতলব ইন লোগো জো ভি হরকত হো রা থা উন লোগো কো সমঝায়া থা কি এসা মত করে আপ লোগ, তো উসকে চলতে ক্যুকি উনকা জো গ্র্যান্ডফাদার থে বো পারমিশন দিয়ে হুয়ে থে, তো ঔরঙ্গজেব নে পুরি তরহ সে ইন লোগো কো ব্যান্ড নেহি কিয়া থা, ফির লটা দিয়ে থে ইন লোগো কা ফরমান কি আপ লোগ বিজনেস কিজিয়ে। তো এসে পাতা চলতা কি ইয়ে লোক কিউ আয়ে থে, ক্যুকি উন লোগ ওয়াহাঁ পর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হো গয়া থা, আর ইসকে চলতে ভারতকে ভি ভারত মে ভি ইন লোগো কা প্রভাব পড়নে লগা থা। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম যে আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশেতে সাম্রাজ্যবাদের যে চিন্তা ভাবনা আর সেটার যে সূচনা মোটামুটিভাবে দ্বিতীয় জেমসের পরে উইলিয়াম এবং মেরি যখন বসছেন, তখন কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা প্রবলেম তৈরি হয়েছিল, এবং সেখানে একটা নতুন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা গ্রুপ তৈরি হয়েছিল যারা চাইছেন যে ইন্ডিয়াতে যে বিজনেস করার জন্য। এবং একটা কথা স্পষ্ট করে তোমরা মনে রাখবে যে এই কোম্পানিগুলো সরকারকে সবসময় উপঢৌকন দিত, অর্থাৎ ইংল্যান্ডে 1680 একটা পরিস্থিতি তৈরি হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসা মৌকা আ রা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড আর উনি কে বিচ মে এক ব্রাঞ্চ আ রা হ্যায়, নয়া উভর কে আ রা কোই বিজনেস বিজনেসম্যান, এসা এসে মে ক্যা হো রা হ্যায় কি কন জ্যাদা পয়সা দেগা। ইসকে চলতে ক্যা হুয়া কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মে মতলব লাইসেন্স কো রিনিউ করনা পড়তা থা উস 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 জামানে মে 7,000 পাউন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি দে রহে থে, লেকিন ইয়ে ইয়ে মতলব কম্পিটিশন আ গয়া থা, উন লোকো কে বিচ মে এক নয়া বিজনেস কমিউনিটি আ গয়ে থে ব্রাঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে, বো লোক লাইসেন্স রিনিউ করনে কি মৌকে কো নেহি ছোড়া থা, মানে সুযোগটাকে ছাড়তে চায়নি, যার জন্য যারা নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল 1698 নাগাদ, এবং ব্রিটিশ যে কমন সভা ওদের যে আইনসভা রয়েছে, এবং সেখানে আইনসভাতে একটা মানে প্রস্তাব চলে গিয়েছিল, সেটা হচ্ছে 2,000,000 পাউন্ড উপহার দিয়েছিল রাজাকে, অর্থাৎ কে বেশি টাকা দিচ্ছেন। এবং স্বাভাবিকভাবে যখন মানে হাউস অফ কমন্সের মানে যেখানে যেটা কমন সভাতে এই বিল নতুনদের মধ্যে পাশ হয়ে গিয়েছিল এবং নতুনদের ফেভারে চলে গিয়েছিল যে তারা নতুনরা ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করবে। যাই হোক, এদের মধ্যে রাজা রাজদরবারের লোকেদের এই যে দ্বন্দ্ব, তাতে করে তাদের বেনিফিট না হয়, তারা তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, এবং তারা 1709 তারা একসঙ্গে জোট বেঁধে
তারা আবার বিজনেস করতে শুরু করছেন, এবং এই বিজনেস করতে শুরু করার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে নিউ মতলব আত্মশক্তি জাগ্রত হয়ে গেছে ইন লোক আগে দোনো মিলকে जो गलती हुआ है हुआ है, उन लोगों का इंटरनल पॉलिटिक्स की वजह से हुआ था, और इसके चलते ये लोग नए तरह से भारत में बिजनेस के लिए टूट पड़े थे, मतलब उबर के आ गए थे। अकोन एक टा कथा बोले नहीं, सेटा वच्चे जे ये ईस्ट इंडिया कंपनी भारतवर्षे की बिजनेस करछेन क्यों की उद्देश्य, एटा कि साधारण मानुषरा लंडने साधारण मानुषरा जानतें ना। প্রাথমিকভাবে ধারণা থাকলেও যে এরা বিজনেস করতে যাচ্ছেন, কিন্তু ভারতবর্ষের যে বিপুল পরিমাণে টাকা পয়সার আমদানি হচ্ছে ইংল্যান্ডে আসছে, এটা কিন্তু ইংল্যান্ডের জনগণ জানতেন। অর্থাৎ এটা কিন্তু ভুল হবে যে তখন কিন্তু কী বলতো, লন্ডনের মানে যারা অভিজাত শ্রেণী সাধারণ মানুষের কাছে খবর আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে গিয়ে বিজনেস করছে এবং বিপুল অঙ্কের টাকা নিয়ে আসছে, অর্থাৎ আলোচনা যে হচ্ছে এটা স্পষ্ট। অর্থাৎ ইয়ে ডিসকাশন হো রা থা ইংল্যান্ড মে বি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওহাঁ পর যাকে কে আকার ইতনা পয়সা কিউ আ রা কেসে আ রা, তো ইয়ে বাত এসা সহি নেই হ্যায় কি ইয়ে ভি নেই বোল সকতে কি কেবল মাত্র বিজনেস করনে যা রা হ্যায় ওহাঁ পর, এসা এসা নেই হ্যায়। 1770 जो इस दौरान मतलब जो कंपनी और ब्रिटिश गवर्नमेंट मतलब किंग ब्रिटिश सरकार एवं ब्रिटिश सरकार बोलते ब्रिटिश राजा देश संगे एवं ब्रिटिश আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা মধুর সম্পর্ক বরাবরই ছিল, এবং এদেশের একটা 1765 সালে তোমরা নিশ্চয়ই আমি জানি না অমৃতা ম্যাডাম হয়তো পড়াবেন, আমিও পড়াবো তোমাদের কিছুটা অংশ, সেখানে একটা স্পষ্ট থাকবে দেখবে এদেশে রাজস্ব আদায় করা পারমিশন পাচ্ছেন, ট্যাক্স কালেকশনের পারমিশন পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং অদ্ভুতভাবে ব্রিটিশ রাজকোষে তোমরা শুনলে অবাক হয়ে যাবে প্রায় 1765 মানে বক্সারের যুদ্ধের পর 400,000 পাউন্ড মানে 400,000 পাউন্ড টাকা নজরানা অর্থাৎ উপঢৌকন হিসেবে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জমা হচ্ছে, মানে কত টাকা আমাদের দেশ থেকে ওরা নিয়ে গিয়েছিল। আচ্ছা 1 পাউন্ড এখনকার দিনে মনে হয় 65-66 টাকার মতো হয় আমাদের রুপিজে যদি তুলনা করা যায়। ওকে, আমরা তারপরে জানি 1784 সালে তোমাদের এটা পড়ানো হবে নিশ্চয়ই জানবে, রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল আইন ভারতবর্ষে কিভাবে প্রশাসন চলবে, সেই রেগুলেটিং অ্যাক্টে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ার কতটা, তারা কি করবেন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অংশগুলো দখল করেছে তার আসল কন্ট্রাক্টর কারা হবেন। তো 1784 সালে 1784 ফ্রম দ্যাট টাইম দ্যাট ইটস নাও বিকাম ক্লিয়ার ইন্ডিকেশনস উই আর গেটিং ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইজ নাও কামিং অন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান পলিটিক্স। ইয়ে একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, কোম্পানি সরাসরি রাজ্য মানে ব্রিটিশ সরকারের কাছেও জবাবদিহি করতে হবে, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট মানে আমরা যেটাকে 1784 সালের কী বলে ওটাকে পিটের 1784 সালের পিটের ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনেতেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। ওকে, এরপরে আসছি যে কিভাবে বিজনেসটা করতো। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে একটা ছোট ফাংশন ছিল, সেটা হচ্ছে যে তারা বিজনেস এমনিতে তো বিজনেস করতোই, কিন্তু মনে রাখবে এখানে ব্যক্তিগতভাবে অনেক সময় বিজনেস করা হচ্ছিল। এটার ব্যক্তিগতভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ধরো ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে এটা মানে পেপার দেওয়া হতো রাজার তরফ থেকে, এটা দেখালে তারা ইন্ডিয়াতে গিয়ে বিজনেস করতেন। এবং ভারতবর্ষে সেই সময়ের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সুযোগ সুবিধা তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা নিচ্ছিলেন, কিন্তু একটা কথা মনে রাখবে যে এই সময়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও একটা প্রাইভেট বাণিজ্য মানে প্রাইভেট বণিক সম্প্রদায়ের আবির্ভাব হয়েছিল, যারা ইন্ডিয়াতে কোম্পানির কিছু কর্মচারী তারা এই কাজটা করছিলেন, এবং তারা নিজেরা ব্যক্তিগতভাবে কখনো কখনো কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকদেরকেও অফিসারদেরকেও নজরন্দাজ করে দিয়ে তারা বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছিলেন।
অমৃতা ম্যাডাম বা মনে হচ্ছে আমি তোমাদের পড়াবো, যেহেতু আমরা আজকে খুবই সহজ সরল ভাবে তোমাদের জানাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক স্টেজটা কেমন ছিল এবং আমরা জানি কিভাবে ইংল্যান্ডে টাকা যেত বলতো, এই ব্যাপারটা তোমাদের একটা টপিক আছে আমরা তখন পড়াবো। জাস্ট একটা ছোট্ট করে বলে নিই যে ড্রেন অফ ওয়েলথ থিওরির কথা বলা আছে, তোমরা পড়েছো স্কুল লেভেলে, আবার তোমরা জানবে সেখানে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ থেকে নানান ধরনের ঠকবাজি, সন্দি ফন্দি ফিকির, নানান কেনা বেচা এবং কোম্পানি লভ্যাংশের একটা টাকা তারা হুন্ডির মাধ্যমে, হুন্ডি মানে বিজনেস সেন্টার থাকতো যেখানে প্রায় টাকা পাঠিয়ে দিত। 1750-এর দশক থেকে প্রায় 1000 পাউন্ড শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আমাদের দেশের টাকা, বাড়তি টাকা ওরা নিয়ে গিয়েছিল আর কি। তাহলে একটা মুঘল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মুঘল গভর্নমেন্ট, অর্থাৎ তখনকার দিনে যে জাহাঙ্গীর এবং শাহজাহান এবং ঔরঙ্গজেব যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিলেন, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা অবৈধভাবে নিতে শুরু করেছিলেন এবং বিপুল পরিমাণে টাকা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। তো এবারে দেখা যায় যে কীভাবে সংঘাতটা শুরু হলো। তোমাদের যে সিলেবাস অমৃতা ম্যাডাম যেটা শুরু করেছেন অলরেডি নিশ্চয়ই পড়ে ফেলেছ, তবুও আর একটা বলে ফেলি যে 1690 সালে ঔরঙ্গজেব আদেশনামা দিয়েছিলেন যে বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেওয়া হবে এবং সেই মতো তিনি বলেছেন 3000 টাকা মুঘল বাদশাকে দেখ এবং তার বিনিময়ে তারা বাংলাতে বাণিজ্য করবেন এবং বিনা শুল্কে বাংলাদেশে। 1690 সালে আমরা জানি যে কলকাতার নগরী পত্তন হচ্ছে সুতানুটি গোবিন্দপুর কলকাতা 1690-94, সেটা সম্ভবত কোনো কোনো বইতে দেখবে 94 সালে আছে, কোনো কোনো বইতে দেখবে 98 সালে আছে। তো মনে রাখবে যে 94 সালের পরে সুতানুটি গোবিন্দপুর কলকাতা নিয়ে কলকাতা সেন্টার হচ্ছে। সংঘাতটা কোথায়? ভারতবর্ষের পলিটিক্সের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গণ্ডগোল, প্রাথমিক যে মানে সূত্রপাত, এইখান থেকেই হচ্ছে। ঔরঙ্গজেবের এই যে ফরমান যে 3000 টাকা বছরে আমাকে জমা দাও এবং তার বিনিময়ে বাংলাতে তোমরা বিজনেস করো বিনা ট্যাক্সে, এবং এই এই যে সিস্টেমটা, এবং একই সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে 38 ভিলেজ এবং 38 ভিলেজ বিশেষ করে ফারুকশিয়ারের সময় 1717 সালে আমরা জানি ফারুকশিয়ারের যে ফরম্যান দেওয়া হয়েছিল, অর্থাৎ ফারুকশিয়ারের বিনা শুল্কে বাণিজ্য করার যে ফরম্যান সেটা আরও ডিটেলস অমৃতা ম্যাডাম পড়াবেন, এবং সেখানে 38টা গ্রামকে দান করার কথা বলা হয়েছিল। তোমাদের আমাদেরও জানিয়ে দিই সেই সময় আমাদের বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ এবং মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার শাসক, তিনি নবাব উপাধি নেননি, এটা তো তোমাদের বলেছিলাম একবার ক্লাসেতে। 38টা গ্রামকে দিচ্ছেন এবং একই সঙ্গে সঙ্গে ফারুক স্যার বলে দিয়েছিলেন যে ফেসিলিটি দিচ্ছেন আর কি, যে মুর্শিদাবাদের যে টাকশাল টাকা তৈরি হতো সেটাও তাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু মুর্শিদ কুলি খানের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই মুর্শিদ কুলি খান ব্যাপারটা অতটা ভালোভাবে নেননি। এখন 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারকে নিয়ে একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল, তারই প্রভাব আমাদের দেশেতে দক্ষিণ ভারতে বিশেষ করে ফ্রান্স এবং ইংরেজ কোম্পানির মধ্যে গণ্ডগোল কিন্তু দেখা দিয়েছিল। তো আলিবর্দী খান তার পরবর্তীকালের বাংলার নবাব ছিলেন এবং তিনি কোনো রকমে সামাল দিচ্ছিলেন ব্যাপারটাকে, সামাল দিতে পেরেছিলেন, যদিও তিনি নিজে বুঝতে পারছিলেন যে অনেক অবৈধ বাণিজ্য চালাচ্ছেন বাংলাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা। সমস্যার সূত্রপাতটা হলো 1750-এর দশকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা, ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে বেশি পরিমাণে বেনিফিট নিতে শুরু করেছেন, অর্থাৎ তাদের যেটুকু অধিকার দেওয়া ছিল তার থেকেও বেশি। সিরাজদৌল্লার সময়কালে আমি দেখেছি অলরেডি তোমাদের পড়ানো হয়ে গিয়েছে, সিরাজদৌল্লার সময়কাল থেকে সমস্যাটা বড় আকারে ধারণ করল, কারণ আমরা আমরা পড়েছি অলরেডি তোমরা পড়ে নিয়েছো যে পলাশি যুদ্ধের যে সব থেকে বড় কারণ ছিল সেটা হচ্ছে যে সিরাজকে না মানা, এবং আমরা জানি যে কাশিমবাজার কুটি সেই সময় তৈরি করা হচ্ছে এবং সিরাজের বিনা পারমিশনে, আর কলকাতা তো তৈরি করা হচ্ছে এবং সিরাজ তিনি বিরাট প্রথমে বলা হয়েছিল, এবং অনেক সময় কী হয়েছিল বলতো, বাংলাদেশে তোমরা মনে হয় পড়েছেন কৃষ্ণ বল্লভ যিনি বাংলাদেশে দেওয়ান ছিলেন,
তো সেই ওখানে রাজস্ব তাকে বলা যে হিসেব দেওয়ার জন্য সিরাজ রেখে পাঠিয়েছিলেন যে ওখানে হিসেবের গন্ডগোল আছে, তুমি এখানে আমাকে হিসেবে এসে দিয়ে যাও মুর্শিদাবাদে। তো সরাসরি তিনি কলকাতায় পালিয়ে এসেছিলেন, অর্থাৎ ইংরেজের অফিসাররা তখন কলকাতায় দুর্গেতে তাকে আশ্রয় দিচ্ছিলেন যারা বাংলাদেশ থেকে অপরাধী। তো সিরাজের সঙ্গে অনেকগুলো কারণ আছে বিরোধে, তোমরা অলরেডি পড়ে ফেলেছ। তো সিরাজ তারপর কাসিম বাজার আক্রমণ করছেন এবং কাসিম বাজার আক্রমণ করার সঙ্গে সঙ্গে, এবং তিনি প্রস্তাবও দিয়েছিলেন সেই সময় কলকাতার যখন ফোর্টিলিয়াম যে দুর্গের কথা বলা হচ্ছে, ড্রেক সাহেব ছিলেন, তো ড্রেক সাহেবকে তিনি কোম্পানির শাসক ছিলেন এবং তাকে প্রস্তাব পাঠানো হয়েছিল সিরাজের তরফ থেকে যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই, কিন্তু ড্রেক সাহেব অতটা পাত্তা দেননি, যার ফলে তিনি আমার মনে আমরা সবাই জানি যে সিরাজ কলকাতা আক্রমণ করছেন 20 জুন আক্রমণ করছেন, অর্থাৎ 57 সালের তো 56 সালের, যার ফলে একটা সিস্টেম ভাঙছে, ব্রেক করছে সম্পর্ক রাজা এবং আমরা, অর্থাৎ আমাদের আমাদের নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এবং আমরা জানি যে একটা অলরেডি সিরাজের রাজ দরবারে একটা বিরাট ষড়যন্ত্র চলছিল এবং সেই ষড়যন্ত্রেরই পার্ট হিসেবে একটা সম্প্রদায় চাইছিল না সিরাজ যেভাবে সামনের দিকে উঠে আসছেন এবং কোম্পানির কাজেতে বাধা দিচ্ছেন, এবং একটা আভ্যন্তরীণ অলরেডি তোমরা পড়েছ একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে মির্জাপুরকে সামনে রেখে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিও চাইছেন না যে সিরাজ সামনে এগিয়ে আসুক এবং আমাদের বিজনেস বন্ধ হয়ে যাক। এবং খুব সংক্ষেপে আমি তোমাদের শেষ করব, সেটা হচ্ছে যে সিরাজের সঙ্গে শেষ পর্যন্ত মতামালিন্য না হওয়ার কারণে আমরা জানি পলাশির প্রান্তরে সেই 23 জুনের মানে যে যুদ্ধ, 1757 সালের পলাশির যুদ্ধ, এবং পলাশির যুদ্ধতে চূড়ান্তভাবে মির্জাপুর তার সেনাবাহিনীকে ইনঅ্যাক্টিভ করে রাখছেন, অর্থাৎ পলাশি ইউথকে বাদ সিরাজ পালিয়ে মানে কিছুদিন পর সিরাজকে ধরা হচ্ছে এবং সিরাজকে হত্যা করা হচ্ছে, এবং তারপর তার সেনাপতি মির্জাফর আমাদের বাংলার মসনদে বসছেন। কিন্তু মির্জাফর বাংলায় বসলেও যে সম্পর্কে ধীরে ধীরে অবনতি কেমন হচ্ছে তার একটা রেফারেন্স আমি তোমাদের দিই, হাম থোড়া সা এক রেফারেন্স হাম দেনা চাহেঙ্গে আফটার পলাশিকে বাদ, ব্যাটল অফ পলাশিকে বাদ মির্জাফর হামারে বেঙ্গল কা নবাব বনা থা, আর উসকে বাদ ক্যা হুয়া থা, উসকে বাদ এই সিস্টেম বনা থা কে পয়সা মাঙ্গ রহা থা মির্জাফর সে, ইয়ে ভি অমৃতা ম্যাডামনে পড়ায়ে হোঙ্গে তুম লোগো কো, কে বলা হচ্ছে যে ব্রিটিশ সেনাবাহিনী প্রায় 275,000 পাউন্ড ইংরেজরা যুদ্ধের পরে টাকা পেয়েছিলেন, এবং বলা হয় টোটাল 1757 থেকে 1760 1757 1760 মানে সিরাজের কাছ থেকে মুর্শিদ মানে আমাদের বাংলা থেকে যাকে বলা হয় মির্জাফরের কাছ থেকে প্রায় 22 লক্ষ মানে 22 লক্ষ মানে 22 কোটি 5 লক্ষ পাউন্ড প্রায় 22 কোটি 5 লক্ষ পাউন্ড নয় সরি টাকা, ভারতীয় মুদ্রায় টাকা। এবং এবং ক্লাইভ যেহেতু সেই সময় গভর্নর ছিলেন আমাদের বাংলার, এবং তখন ক্লাইভ ব্যক্তিগতভাবে নিজেই প্রায় 34,567 পাউন্ড মূল্যের জাগির অর্থাৎ জমি জমা মিলিয়ে তা তিনি পেয়েছিলেন উপঢৌকন মুন্সি মির্জাফরের কাছ থেকে। এবং আমরা জানি যে মির্জাফরের পরবর্তীকালে তার জামাই মির্জাফর তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেননি, এবং যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন লোক চাইছিলেন, এবং মির্জাফরের যে জামাই 1760 সালে মীর কাসিম উনকা যে দামাদ মীর কাসিম আপনা আপনার শাশুরজিকে হটাকে বেঙ্গল কা নবাব বানে থে, এটাও পড়ানো হয়ে গেছে তোমাদের। এবং আমরা জানি মির্জাফরের সঙ্গে মীর কাসিমের সঙ্গে একই কারণে ঝামেলা হয়েছিল, একটা মূল ঝামেলার মূল কারণ ছিল সেটা একটা জাস্ট বলিনি, সেটা হচ্ছে যে দস্তকের অপব্যবহার, অর্থাৎ গলত ইস্তেমাল দস্তকা, গলত ইস্তেমাল মতলব ও যে ভারতে বিজনেস করার জন্য একটা লাইসেন্স দেওয়া হতো সেই সময় ব্রিটিশ কোম্পানিকে, এবং সেটা ব্রিটিশ কোম্পানি কি করতো বলে ধরো ব্যক্তিগত কাজে ব্যবহার করতো, যে ধরো যাহাজ এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ধর লোকেরা নিজেরা ব্যবসা মানে নিজেরা ওটাকে প্রাইভেটভাবে ইউজ করতো, এবং যার জন্য কী হচ্ছিল নবাবের অনেক টাকা ট্যাক্সে লস হচ্ছিল, ট্যাক্স পাচ্ছিলেন না, যেটাকে শুল্ক বলা হয়, এবং এই শুল্ক না পাওয়ার কারণে আমাদের দেশে যে অসম প্রতিযোগিতা ব্যালেন্স যে মার্কেটে জিনিসপত্রের দামের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছিল, এবং ভারতীয় বণিকরা ব্যবসা করছেন ভারতীয় ব্যবসায়ীরা তারা বাংলা নবাবকে ট্যাক্স দেন শুল্ক দেন বাট তাদের নিয়ম অনুযায়ী, এবং ট্যাক্সও বসাচ্ছেন যেটুকু গভর্নমেন্ট অফিসাররা
কিন্তু অথচ ইংল্যান্ডের অফিসাররা দেন না। তো শেষে কি করেছিলেন মিস মিলখা সিং, মানে তিনি ঘোষণা করে দেন যে আর মানে ওটাকেই তুলে দেন শুল্কটাকেই, যার ফলে কি হয়েছিল ফ্রি হয়ে গিয়েছিল মার্কেট এবং ভারতীয় বণিকরা তারা ভারতীয় যারা বিজনেসম্যান ছিল তারা ওপেন হয়ে গেছে বাংলাতে বিশেষ করে, এবং তারা বিজনেস কম্পিটিশন শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকেদের সঙ্গে। এবং একটা জিনিস এখানে হচ্ছে কি সম্পর্কে মানে সংঘাত, কারণ ভারতীয় বণিকরা যখন একই দামে মাল বিক্রি করছেন তখন ইংল্যান্ডের বণিকরা ওই দামে মাল বিক্রি করছেন, যার ফলে একটা বাজারে একটা যেটা আমি আশা করবো যে বক্সারের যুদ্ধে তোমাদের কারণ পড়ানো হয়েছে যে বিজনেসের মধ্যে একটা তফাৎ তৈরি হয়ে যায় এবং মীর কাসিমের চক্ষুশূল হয়ে যায়, মীর কাসিম এবং ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়ে যায়। 1763 সাল মীর কাসিম তিনি মানে বাংলা ছেড়ে চলে যান এবং মুঘল বাদশাহর সঙ্গে তখনকার মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি পরিস্থিতিটা বোঝান। আমরা জানি তোমরা নিশ্চয়ই অলরেডি তুম লোক পড় চুকে হো কে বক্সার কি ইউথ হুয়া থা। ইনি চেষ্টা করছেন মীর কাসিম নিজের মতো করে একটা শক্তিশালী টিম তৈরি করার, এবং বক্সার যুদ্ধে তো আমরা জানি তিনটে শক্তি একসঙ্গে হচ্ছে, মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম এবং সেই সময় অযোধ্যার নবাবকে সঙ্গে নেওয়া হচ্ছে সুজাউদ্দৌলা আর বাংলার মীর মানে আমাদের মীর কাসিম, এবং 1764 সালে বিখ্যাত সেই যুদ্ধ হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর এখানে তোমাদের দুটো জিনিস আমি জাস্ট বলে রাখি, আশা করি এটাও পড়ানো হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি তোমাদের ফাউন্ডেশন বলছি যে ইন্ডিয়ান পলিটিক্স এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাউন্ডেশনটা কতটা শক্তিশালী হলো, তাহলে মনে রাখবে বক্সারের যুদ্ধ যখন হয় বক্সারের যুদ্ধে যে দুটো ফল দেখা গিয়েছিল, এক দুটো বড় চুক্তি হয়েছিল, একটা এলাহাবাদের এক নম্বর চুক্তি, এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। এলাহাবাদের যে ফার্স্ট চুক্তিটা হয়েছিল অযোধ্যা নবাবের সঙ্গে, অর্থাৎ ওই যে সুজাউদ্দৌলার সঙ্গে, তো সুজাউদ্দৌলার সঙ্গে বলা হয়েছিল যে বছরে তোমাকে আমরা এ ফেরত দিতে পারি কিন্তু 50 লক্ষ টাকা তুমি আমাদেরকে ক্যাশ দাও, আর কারা এলাহাবাদ প্রদেশ ওদের যে কারা এলাহাবাদ প্রদেশ দুটো আমাদেরকে দিতে হবে এবং ওই রাজস্ব যেটা আসবে সেটা আমাদেরকে দিতে হবে। এবং এটা হচ্ছে এলাহাবাদের ফার্স্ট চুক্তি। এলাহাবাদের দ্বিতীয় চুক্তি হয়েছিল শাহ আলমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তাকে বলেছিল যেহেতু তখন একটা কথা মনে রাখবে তখনও নিশ্চয়ই পড়ানো হয়েছে তোমাদের যে তবিবি মুঘল বাদশাহ বহুত ইম্পর্টেন্ট পাওয়ারফুল পজিশন মে থে, জো ভী করনা থা বাদশাহকে অনুমতি কে হিসাব সে করনা থা ভারত মে, উইথাউট হিজ পারমিশন কুছ ভী নেই হো রাহা থা উস বক্ত, তবে ভি ফর্মাল জো ভী হো, হালাকি পাওয়ার উতনা নেই থা লেকিন উন লোক উনকা পারমিশন তো জো হোনা জরুরি থা, ইসলিয়ে যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছেন শাহ আলমকে বলা হয়েছে আপনাকে আমরা কারার এলাহাবাদ প্রদেশ দিচ্ছি, তো এই এলাহাবাদ কারার এলাহাবাদ প্রদেশ দুটোর বিনিময়ে, এবং তাকে এই যে 50 লাখ টাকার কথা বলা হচ্ছে এবং সেই 50 লাখ টাকার একটা বিশেষ পার্সেন্টেজ তাকে বিশেষ টাকা উপঢৌকনের ব্যবস্থা করা হয় এবং মূলত তাকে বলে দেওয়া হয় যে আমরা বছরে এই টাকা আপনাকে দেব এবং তার বিনিময়ে আপনি আমাদেরকে আমরা সব জানি বাংলা বিহার উড়িষ্যায় যে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল দেওয়ানি লাভ করেছিলেন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং দেওয়ানি লাভ করার সঙ্গে সঙ্গেই হয়ে গেল ভারতবর্ষের রাজনীতিতে পুরোপুরি পদার্পণ। আশা করি তোমাদের আমি ডিটেলসে পড়া বলছি না, আমি খুব ওপরে ওপরে যাচ্ছি যে পলাশি যুদ্ধের ফলে বলা হয় এক পা রেখেছিলেন এবং বক্সারের যুদ্ধের পর বলে দুটো রেখেছিলেন, নাতে অ্যাজ এ পলিটিক্স ভারতীয় পলিটিক্সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এটার দিক দিয়ে, আমি বিজনেস কোম্পানি হিসেবে আমি বলছি না, আমি কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আত্মপ্রকাশ হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধের পর। আর একটা ছোট্ট জিনিস রয়ে যাচ্ছে সেটা যে ভারতবর্ষে তাহলে ইস্ট যে সাইডটা অর্থাৎ বেঙ্গল উড়িষ্যা বিহার এটা দখল হয়ে গেল, একটা অংশ রয়ে গেল শুধুমাত্র সাউথ ফার সাউথে। ফার সাউথে একটা ছোট্ট ঘটনা বলে দিই আমরা শেষ করব, সেটা সেখানে ফ্রান্সের ফরাসিরা রাজত্ব করছেন এবং ফরাসিরা সেই সময় ফ্রান্সের পন্ডিচেরি বিশেষ করে অঞ্চল 1774 সালে ডুপ্লে ওখানকার শাসক ছিলেন, ফ্রান্স ফরাসিরা সেই সময় ইংল্যান্ডে টক্কর দিচ্ছিলেন, অলরেডি ইংল্যান্ডের ঘটনা ইউরোপের ঘটনা নিয়ে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডে ঝামেলা চলছিল, তো মনে রাখবে তিনটে বড় যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। প্রথমটা 1774 সালে ডুপ্লে যখন পন্ডিচেরি দায়িত্ব নিচ্ছেন এবং
ডুকলে বাংলা এসেছিল 1731 সালে, যতক্ষণ তিনি চন্দননগরে শাসনকর্তা ছিলেন। আর 10 বছরের মধ্যে চন্দননগর ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার আমাদের এই যে সামনে যে চন্দননগর এবং হুগলি, এইগুলো সবই ফরাসিদের মেন সেন্টার বা বিজনেস সেন্টার হয়ে গিয়েছিল। তো 1742 সালে পন্ডিচেরি দায়িত্ব পেয়েছিলেন, শাসনভারের দায়িত্ব ডুপ্লেকে নিয়ে আসা হয়েছিল এবং 1674 সালে তিনি দায়িত্বভার গ্রহণ করলো ভারতবর্ষে। 74 সালে তিনি 1742 সালে অফিসিয়ালি শাসনভার দায়িত্ব পেয়েছিলেন ডুপ্লে। তো ডুপ্লের সঙ্গে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝগড়া প্রথম স্টেজে তো হয়েছিল এবং অস্ট্রিয়াকে কেন্দ্র করে, যার জন্য আমাদের প্রথম যে যুদ্ধের যে সূত্রপাতটা অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের, ওদিকে অস্ট্রিয়াকে কেন্দ্র করে ঝামেলা, আমার ভারতবর্ষে সেই যুদ্ধের সূত্রপাত অর্থাৎ হায়দ্রাবাদ এবং আমাদের দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ দুটো অংশ, একটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ আর একটা হচ্ছে কর্ণাটক, এই অংশে কারা শাসনকর্তা হবেন। ফরাসি প্রভাব যেহেতু দক্ষিণ ভারতে বেশি ছিল, তার জন্য ফ্রান্সের ডুপ্লে বিশেষ করে চাইছিলেন যে ফ্রান্সে ফরাসি কর্ণাটকেতে চান্দা সাহেব বসু এবং হায়দ্রাবাদে বসুক মুজাফর জং। এবং একটা তীব্র সংকট তৈরি হয়েছিল এবং সেই সংকটেতে কিন্তু দ্বন্দ্ব যেটা বলা হয়, এবং সেই হায়দ্রাবাদেতে ফরাসিরা তাতে জয়লাভ করছেন সেই দ্বন্দ্বে, এবং বিবাদ বংশ পরম্পরার যে দ্বন্দ্ব সেটাকে বলা হচ্ছে। এই 1740 সাল থেকে দ্বন্দ্ব চলে আসছিল এবং শেষ পর্যন্ত ফরাসিরা যেহেতু আত্মপ্রকাশ করছে এবং এই যে দ্বন্দ্ব চলছিল এতে কিন্তু ফরাসিরা প্রথমবার জিতেছিল, অর্থাৎ যে ফার্স্ট যে যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফ্রান্স ডুপ্লে যে ফ্রেঞ্চ মানে আমাদের ফরাসি যে সম্প্রদায় অর্থাৎ বিজনেস কোম্পানি যেটা এসে উপস্থিত হয়েছিল ডুপ্লে নেতৃত্ব বাহিনী, তো ফরাসি প্রতিনিধি সেই সময় জয়লাভ মানে ডুপ্লে জয়লাভ করছেন। এবং কিন্তু মনে রাখতে হবে যে রবার্ট ক্লাইভ যখন জানতে পারেন যে আমাদের ইংল্যান্ড দক্ষিণ ভারতে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়েছে, তখন তিনি বাংলা থেকে বিরাট একটা সেনাবাহিনী নিয়ে গিয়ে তিনি 1752 সালে এই যুদ্ধ করেন ফ্রান্সের লোকের সাথে। তাহলে প্রথম যুদ্ধটা হচ্ছে 42-এ, যেটা সেন্টার আমাদের মোটামুটি মনে রাখবে সে 1746 নাগাদ প্রথম যুদ্ধ কর্ণাটকের রাজবংশ এবং হায়দ্রাবাদের রাজাকে প্রতিষ্ঠাকে নিয়ে ফরাসির সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং 1756 সালে সরি 52 সালে দ্বিতীয় যুদ্ধের কথা বলা আছে। আর এই যুদ্ধেতে ক্লাইভ যেহেতু বিরাট বড় সেনাবাহিনী নিয়ে আসছেন এবং ডুপ্লে পরাজিত হচ্ছেন, এবং অদ্ভুত ঘটনা ঘটছে এই সময়তে 1754 সালে ডুপ্লেকে ফরাসিরা পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ডুপ্লেকে নিজের দেশে ফেরত নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং 1756 সালে অলরেডি কী হচ্ছে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইউরোপে, তারই প্রেক্ষাপট জুড়ে কাউন্ট দ্য ল্যালি বলা হয়, কাউন্ট দ্য লালিও অনেকে বলেন, তো তিনি ফ্রান্সের এই দক্ষিণ ভারতের এই সেনাবাহিনী দায়িত্বে আসছেন এবং মুসলিপাট্টনম এবং এলাকাতে তিনি তার দাবি দাবা তার তার এরিয়া ধরে রাখছেন। কিন্তু মনে রাখবো যে বাংলাতে চন্দননগর ফরাসিদের আস্তে আস্তে কেমন যেহেতু পরাজিত হয়েছেন দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে, তো মানে ইঙ্গো ফ্রেঞ্চ যেটা বলা হয় আমাদের যে লড়াই, তো এই এই লড়াইতে কাউন্দা লালি আসার সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় চন্দননগর হুগলি আস্তে আস্তে তারা হাতছাড়া করছেন, মানে হাতছাড়া হয়ে যাচ্ছে ফরাসিদের কাছ থেকে। কাউন্দা লালি দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যে যুদ্ধ, সেই যুদ্ধেতে অর্থাৎ আমাদের মুসলিপাট্টনম এবং ইয়াম ওই অঞ্চলটা তো যুদ্ধে পরাজিত হচ্ছেন, আর আস্তে আস্তে শেষ পর্যন্ত 1761 সাল লাস্ট যে সেন্টার অর্থাৎ মানে পন্ডিচেরি, সেই পন্ডিচেরিও ফরাসিদের কাছ থেকে হাতছাড়া হচ্ছে। এবং কর্ণাটকদের শেষ যে দুটো দুর্গ ছিল সেটা হচ্ছে জিঞ্জি এবং থিয়াগার, এই দুটো দুর্গ তাদের হাত থেকে চলে যাচ্ছে। তারপরে ভারতবর্ষের পলিটিক্স সে ফরাসিরা আর ফেরত আসেনি। কনক্লুশনে আমি তোমাদের এই ঘটনাটা আজকের ঘটনাটা কেন বললাম, কনক্লুশনে আমি জাস্ট এটাই বলতে চাইছি যে তোমাদের যে CC12 যে পেপার আমরা আস্তে আস্তে দেখতে পেলাম 1600 সালে একটা বিজনেস দল অথবা বিজনেস কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানিটা শুরু করছেন বিজনেস সেন্টার ধরে, এবং তার পরবর্তীকালে অর্থাৎ 1700 1750 এই 150 বছর বিজনেস করার পর ভারতবর্ষে পলিটিক্সে আগমন করছে।
তার মধ্যে কিছুটা অরঙ্গজেব, জাহাঙ্গীর, অরঙ্গজেব এদের মধ্যে মনোমালিন্য হলেও তারা ঘাত প্রতিঘাতের মধ্যে তারা ধীরে ধীরে ভারতবর্ষের আঞ্চলিক শক্তিগুলোর পলিটিক্সে তারা অংশগ্রহণ করছেন। প্রত্যেকত 1757 সালে সিপাহী পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধেতে তারা মানে বাংলাতে আত্মপ্রকাশ হচ্ছে। 64 সালে বক্সারের যুদ্ধের পর তারা আমাদের ভারতবর্ষের যে পলিটিক্স তাতে আত্মপ্রকাশ করছেন, এবং তাদের কাছে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল যেটা বাংলা বিহার উড়িষ্যা, তারা দেওয়ানি লাভ করে ফেলছেন। এবং লাস্ট যে প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রেঞ্চ, ফরাসিরা দক্ষিণ ভারত অর্থাৎ বিদেশি বণিক, ইউরোপ থেকে আসা যে সমস্ত বণিকরা এসেছিলেন তার মধ্যে ফরাসিরা লাস্ট। এবং 1761 সালে যে যুদ্ধ বন্দিবাসের, 60 সালে যে যুদ্ধের কথা বলা, 61 সালে লাস্ট 60 সালে যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, এবং এবং এই এই 61 সালে যে লাস্ট যে দুটো দুর্গের কথা বলা হয়েছে, সেই লাস্ট যে দুটো দুর্গ, সেই একটা হচ্ছে যে দুর্গের নাম বললাম, একটা হচ্ছে জিনজি আর একটা হচ্ছে মানে থিয়াগার। এই দুটো পতনের সঙ্গে সঙ্গে ফরাসিরাও আমাদের দেশ থেকে চলে গেলেন, অর্থাৎ শুধু রয়ে গেলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমাদের এপারে হচ্ছে ইতিহাসটা শুরু। অমৃতা ম্যাডাম যেটা পড়াবেন সেটা পলিটিক্সটা বেশিরভাগ থাকবে, আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে এই যে এলেন তাদের অর্থনীতি, তাদের শিক্ষা এবং তাদের সঙ্গে আনুষাঙ্গিক আরও যে সমস্ত পাঠ, ল, এই ব্যাপারগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে কেমনভাবে তারা বিস্তার করিয়েছিলেন 1857 সাল পর্যন্ত, সেই বিষয়গুলো তোমাদের আমি সিলেবাসে পড়াবো। আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে তোর একটা ইন্ট্রোডাকশন দিলাম, ওকে? তো আশা করি আমরা নেক্সট ক্লাস থেকে আমরা টপিক ধরে পড়াশোনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, এবং জানি না কতটা বুঝতে পারলে, তোমাদের সঙ্গে তো কথা হবে যখন লাইভ, যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানাবে, ওকে? টিল দেন সব লোক আচ্ছে রহো আর স্বাস্থ্য রহো, বাই।